আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না কিন্তু। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, জেনে রাখো যারা আল্লাহর বিরোধিতা করবে, তার নবী তার আসমানি কিতাব এবং দিনের বিরোধিতা করবে, তাদের জন্য আল্লাহ শাস্তি আছে। এই শাস্তিটা প্রচন্ড কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের শাস্তি প্রচন্ড কঠিন। আমরা একটা কনসেপ্ট লালন করি মাথায়, আল্লাহ পাক গফুর রহিম রহমানুর রহিম, ঠিক আছে তাই না? একই সাথে আল্লাহ পাক কিন্তু শাদীদুল ইকাব বটে, আল্লাহ পাক একই সাথে কিন্তু কঠোর শাস্তি দাতাও বটে। আল্লাহ এটা বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক ছাড় দিচ্ছেন আমাদেরকে, ছেড়ে দিবেন না কিন্তু। আল্লাহ পাক কিন্তু সবকিছু দেখছেন, আল্লাহ পাক কিন্তু সবকিছু শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন, সময় দিচ্ছেন, তাই বলে কিন্তু আল্লাহ পাক ছেড়ে দিবেন না কখনো। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন, এটাই বলছেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের শাস্তি কিন্তু বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে তার শাস্তি থেকে হেফাজত করুন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি খালি, জাস্ট। আবু তালেব নাম শুনেছেন? কে ছিল? রাসূলের চাচা। দীর্ঘদিন, বছরের পর বছর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপোর্ট করেছেন, যদিও তিনি মুসলিম হননি, কিন্তু সাপোর্ট করেছেন, ফাইন্যান্সিয়াল সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, তাকে সাপোর্ট দিয়েছেন। কিন্তু শেষমেশ তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন নাই, মুমিন মুসলিম হননি, কিন্তু নবীকে এমন ভাবে সাপোর্ট দিয়েছেন যেটা আরবের কেউ দেয়নি থাকে। তাহলে এই ব্যক্তি কি পাবে পরকালে? সাহাবীরা জিজ্ঞাসা করছেন, আপনার চাচার কি হবে পরকালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার চাচা আমাকে অনেক অনেক খেদমত করেছে, উপকার করেছে দিনের জন্য, কিন্তু ইমান নিয়ে আনে ইমান নিয়ে আসে নাই। যদি সে ইমান নিয়ে আসতো, আমি তার প্রতি সুপারিশ করতাম। তিনি চাচাকে বলেছিল না, খালি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো। তিনি ইমান নিয়ে আনেননি, এই কারণে জাহান্নামের সবচেয়ে নিম্নতর শাস্তি তাকে দেওয়া হবে। সেটা কি? তাকে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে, আগুনের এক জোড়া জুতা। এই আগুনের এক জোড়া জুতাতেই নাউজুবিল্লাহ তার মাথার যে মগজ, এই মগজটা টকবক করে ফুটতে থাকবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ কিভাবে বুঝান? এটা হলো আবু তালেবের ব্যাপার। তাহলে যারা এখন প্রকাশ্যে ইসলামের এগেনস্টে কথা বলছে, কাজ করছে, সুন্নতের খেলাফ কাজ করছে, আমরা নামাজ পড়ছি না, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করছি, আমাদের কি হবে? জাস্ট নিজের ফিকির করেন, ডান বাম সব ভুলে যান, নিজের কবরের ফিকির করেন, জাস্ট নিজের কবরের ফিকির করেন, যে আপনি আমি কবরে গেলে কি করবো এই ফিকির করেন। দেখবেন নিজে ভালো হলে সব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ, নিজে ভালো হবে না কিছুই ভালো হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর আযাব থেকে বাঁচান, আমিন। আল্লাহ পাক আযাবের কথা বলছেন, সাথে এটাও বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহ পাক কঠিন শাস্তি দাতা বটে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করেছেন, আবার তার দিকেই সবকিছু ফিরে আসবে, এবং তিনি হচ্ছেন পরম প্রেমময় একজন সত্তা। কেউ যদি আল্লাহকে ভয় করে, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গোনা থাক আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি যদি সারা জীবন শিরিক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমান আজিম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক প্রেমময়, ওয়াদুদ একজন সত্তা। আমরা আল্লাহ পাকের দয়া যদি চাই, আল্লাহ পাকের প্রেম ভালোবাসা চাই, আর আল্লাহর মারেফত লাগবে না, আল্লাহকে চিন্তা হবে না, আল্লাহর আনুগত্য লাগবে না, তার রাসূলের আনুগত্য লাগবে না, কোরআন সুন্নাহ ফলো করতে হবে না, এগুলো করার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের রহমত পাবো ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আল্লাহ পাক আমাদেরকে তার রহমত দিয়ে ঘিরে রাখুন, আমিন। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ, আল্লাহ পাক বলছেন তিনি মহান আরশের অধিপতি। আরশ সম্পর্কে একদিন বলেছি আমি, যে এই কুরসিটাই মহাবিশ্বকে ঘিরে রাখছে, আর এই কুরসিটা আরশের তুলনায় এমন যে একটা মরুভূমিতে একটা ঢাল ফেলে দেন, একটা মরুভূমির মধ্যে একটা থালাকে ফেলে দেন, অনুপাতটা যেমন হবে, আরশ আর কুরসির অনুপাতটা এমন, অনুপাতটা এমন। আরশটা এত বিশাল যেটা আটজন ফেরেশতা ধরে রেখেছে, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমুন্নত। তো সে আল্লাহকে চিনতে শিখুন, আল্লাহর আনুগত্য করতে শিখুন, আল্লাহ পাক তৌফিক দান করুন। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন। হাল আতাকা হাদীসুল জুনুদ, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে কি এই সেনাবাহিনীর খবর পৌঁছেছে? এটাকে ফেরাউন ওয়া সামুদ, ফেরাউন এবং সামুদের বিশাল পরাক্রমশালী এই ফোর্সের কথা তোমার কাছে কি পৌঁছেছে?
এই আসহাবুল উখদুদের সেনাবাহিনীর কথাই বলেন, আর ওই যে ফেরাউন বা নমরুদ বা সামুদ আদ জাতির কথাই বলেন, এরা সবাই কিন্তু আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই তুচ্ছ, সবাই তুচ্ছ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে তুচ্ছ। তাই এই নশ্বর দুনিয়ায় আল্লাহর অবাধ্যতা করে উদ্ধত অহংকারী হওয়ার কোনো মানে হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে বিনয়ী বানিয়ে দিন, আল্লাহর প্রতি আনুগত্যশীল বানিয়ে দিন। বাইলিল্লাযীনা কাফারু ফি তাকযীব, বরং যারা কুফরি করছে এরা তো মিথ্যা প্রতিপন্ন করছে। ওয়াল্লাহু ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহীত, আল্লাহ রাব্বুল আলামিন কুফফারদেরকে চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন। বাল হুয়া কুরআনুম মাজীদ, আর এই যে কথাগুলো বলা হলো এগুলো কোনো অলীক গল্প নয়, বরং এটা হচ্ছে কুরআনুম মাজীদ। ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে নাযিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাটা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। খুব সংক্ষেপে যদি সামারি করি, তাহলে এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল বিষয়ের কসম করেছেন, এবং বিশাল বিষয়ের কসম করে আল্লাহ পাক বড় একটা ঘটনা বলছেন, যে ঘটনার মধ্য দিয়ে একজন যুবককে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরো কওমকে হেদায়েত করছেন। একজনের জীবনের বিনিময়ে আল্লাহ পাক পুরো জাতিকে হেদায়েত করলেন। তো সেটা যদি আল্লাহ ওই যুগে করতে পারেন, এখনও করতে পারেন। এখানে আল্লাহর কাছে তারা সাফল্যমণ্ডিত হয়েছে, যারা ঈমান এনেছিল, আর যারা ওদেরকে আযাব দিয়েছে, আগুনে পুড়িয়ে মেরেছে, এদেরকে আল্লাহ পাক জাহান্নামী ঘোষণা করেছেন। আল্লাহ পাক বলেছেন, আমি শুধু গফুর রহিমই নই, আমি বরং শাদিদুল ইকাব, কঠিন শাস্তিদাতাও বটে। ইতিহাস ঘেঁটে দেখো, ফিরআউন নমরুদ যত বড় বড় জুনদের অধিকারী যারা ছিল, এদেরকে কিন্তু এই পৃথিবীতে সাস্টেইন করতে দেওয়া হয় নাই। যারা আল্লাহর আনুগত্য দাসত্ব করেছে, এদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত পুরস্কৃত করেছেন। যারা করে নাই, তাকযীবের মধ্যে ছিল, এদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শেষে গিয়ে, এগুলো কোনো অনেক গল্প কাহিনী নয়, বাল হুয়া কুরআনুল মাজীদ, এটা হচ্ছে সম্মানিত মহিমান্বিত কোরআন। ফি লাউহিম মাহফুজ, যেটা লাউহে মাহফুজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সূরাতুল বুরুজের মধ্যে যে ঘটনা, আসহাবুল উখদুদের ঘটনা, এখান থেকে শিক্ষা নেওয়ার তৌফিক ইনায়াত করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মধ্যমপন্থী হওয়ার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলার তৌফিক দান করুন। একই সাথে আমরা দোয়া করি আল্লাহ পাক তার শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং তার রহমতে আমাদেরকে অলঙ্কৃত করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে মাফ করে দেন, এবং কোরআনওয়ালা বানিয়ে দেন, সুন্নতওয়ালা বানিয়ে দেন, দিনের জন্য কিছু করার তৌফিক আল্লাহ পাক দান করেন। আমিন। ইমানের উপর দৃঢ়তা ইসতিকামা আল্লাহ পাক দান করেন। আমিন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।